Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd. Sommanito dini bhai o bonera. Asha kori Allahur rahmate shobai bhalo achen. To bondhura ajke amra janbo shopne kurbani kora kurbanir din kurbanir gushto bonton ittadi dekhle ki hoy. তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুরবানি করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা যাবতীয় চিন্তা থেকে মুক্তি এবং বরকত লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে আর যদি স্বপ্নদ্রষ্টার স্ত্রী গর্ভবতী হয় তবে ইহা স্বপ্নদ্রষ্টা পুত্র সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোকদের মধ্যে কুরবানির গোশত বণ্টন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা যাবতীয় চিন্তা মুক্ত হইবে এবং মান সম্মান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুরবানির গোশত থেকে কোনো কিছু চুরি করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কোনো মিথ্যা অপবাদ রটাইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে কুরবানি করতে দেখে তবে ইহা তাহার মৃত্যু নিকটবর্তী হইবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টা সুস্থতা লাভের প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুরবানির ঈদ অথবা ঈদুল আযহা স্বপ্নে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা অতীতের আনন্দ ফিরে পাইবার প্রতি ইঙ্গিত বহন করে এবং যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাইবার প্রতিও ইঙ্গিত বহন করে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু